বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন দেহরক্ষীকেই দেহ বিলিয়ে দিয়েছিলেন। একই অবাক কাণ্ড, দেহরক্ষী কি তার দেহ ছিনিয়ে নিল? আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের দেহরক্ষী নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বহুদিন আগে। পুলিশ জানিয়েছে তার ডান চোখের ওপর গুলি লেগেছিল। 2015 সালের 24 আগস্ট সন্ধ্যার এই ঘটনাটি সে সময় টাইমস অফ ইন্ডিয়া ও বার্তা সংস্থা পিটিআই সহ প্রায় সবগুলো গণমাধ্যমে প্রকাশ পায়। তসলিমা নাসরিনের নিরাপত্তায় ওই দেহরক্ষীকে নিয়োগ করেছিল ভারতীয় সরকার, ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের। ওই জওয়ান কেন আত্মহত্যা চেষ্টা করেছে তা নিয়ে তদন্ত করেছিলেন দেশটির পুলিশ। এমনকি সুমিত ভার্গিজ নামের ওই কনস্টেবলের মোবাইল ফোনের রেকর্ড নিয়েও করা হয়েছে ব্যাপক তদন্ত। ঘটনার বহুদিন পর সুমিতের মোবাইল ফোনে তসলিমার দেওয়া কয়েকটি খুদে বার্তায় আপত্তিকর বলেও জানিয়েছেন পুলিশ। তাদের দুজনের মধ্যে অনৈতিক কোনো সম্পর্ক রয়েছে বলে নিশ্চিতভাবে জেনেছিলেন পুলিশ। এমনকি তাদের মধ্যে কয়েক দফা শারীরিক সম্পর্ক হয়েছে বলে জানা গিয়েছে। তবে প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করছেন বিষাদগ্রস্ত হওয়ার কারণে সে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেদিন গুলির শব্দ শুনতে পেয়ে তসলিমা নাসরিনের গৃহকর্মীরা সুমিতের ঘরে যায়। তারপর তারা ঘটনাটি কর্তৃপক্ষকে অভিযুক্ত করেন। সিআরপিএফ জওয়ানকে দ্রুত AIIMS ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।